কেন সাধারণ জনগণ তুমি তার কথা কেন ধরতেছ? সে প্রাইম মিনিস্টার একটা কথা বলতে পারে, আপনি নিজে কি আমি কি পাস করা কথা শুনলাম? হ্যাঁ আপনার কথা হেক শুনলাম আমি ঢাবির কি পাস করা প্রশ্ন করতে বলেন ভাইয়া, কি পাস করা প্রশ্ন করতে আমি কিছু করো আমি কই যাব? তুমি ওটা আমার 23 সালের আইডি, 23 সালের আইডি কার্ড, আমি ইন্টারনেট স্টেটে বলি। শুনো তোমরা এটা সব পোলা পাইন, শুনো আমার বোন আপনি এইগুলাই তো আইনে নাম রেখেছেন, আমাদের সাথে কথা বলছি, আমাদের মাত্র আসলে আমাদের সাথে কথা বলতে এটা কিছু করে না। ওকে আমার বোন মতো যখন মারছেন তো আগে পোলা পাইন নাই, কালকে আমি পায় যখন গতকাল কালকে আমি গুলি করছি গুলি করছে, তোমরা এই যে তোমাদের মা গোলা যখন এইগুলা দেখবে তখন মার কষ্ট হবে না? আমার আমার মার কি কষ্ট হবে যখন তার বোন দেখতে তার বোনের পায়ে লেখা পড়া, আমার মার কি কষ্ট হবে? ঠিক আছে লেখা পড়া করবা, কিন্তু তোমরা পোলা পাইন এখনো, তোমরা এখনো পোলা পাইন, তোমরা এখনো পোলা পাইন, তোমরা এগুলো করো না ভাইয়া, তোমরা মেয়ে মানুষ ঠাই কোন ছেলেরা করতেছে, তোমরা যাও মানুষের এখানে কি হইলো? মেয়ে মানুষ ডাজেন্ট ম্যাটার, দেশ চালাকে শেখ হাসিনা, শেখ হাসিনা লাঠি বানা ব্যাট করে না এখন, তোমরা যে ছাত্রলীগে পোলা পাইকে হাত পা রক্ষাছো সেটা কি, সেটার জবাব কি দিবা তোমরা? ছাত্রলীগে হাত পা পোলা পাইন, হ্যাঁ হাত পা রক্ষাটা হইছে সেটার সেটার জবাব কোথা থেকে দিবা? নিউজ আর্টিকেল দেখাইতে পারি, একটা ছবি দেখাইতে পারি, আমি আমার নাম কাটি দেখো না, তুমি তো স্মার্ট, তুমি তো স্মার্ট, কালকে কালকে যে চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গেছে তার হাত পা রক্ষাটা পড়ে গেছে, হ্যাঁ তার হাত পা রক্ষাটা হইছে, এগুলো করো না ভাইয়া, এগুলো করো না, এগুলো করো না, তোমাদের জন্য আনন্দিত ভাইয়া, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এরকম হবে পড়ে গেছে, খুব কষ্টের বিষয়, তোমরা মানুষ আমরা মানুষ, শোনো তোমরা যে যা করতেছো তোমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভাবে এক জায়গায় বসে করো, আমাদের পার্টি আসলে আসছে আমার ভাইরে কেন মারবা, আমার ভাইরে কেন মারবা, আমার ভাইয়ের রক্ত কেন ঝরবে, আমার বোনের কেন রক্ত ঝরবে, কেন তোমরা মারবা, কেন সংবিধানে আছে যে পুলিশ এরকম নির্যাতন গুলি চালাইতে পারবে, কোন সংবিধানে আছে?